সো হ্যালো বন্ধুরা, আমি গ্যারান্টি দিয়ে বলছি 90% মানুষ জানে না যে ইউটিউব হ্যান্ডেলের কাজ কী। সো আপনি হয়তো ভাবছেন ইউটিউব হ্যান্ডেলের কাজ তো ইউটিউবে সার্চ করা। সো বন্ধুরা না, ইউটিউব হ্যান্ডেলের কাজ অন্য। সো আজকের ভিডিওতে সব কিছুই জানতে পারবেন, তাই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন। সো আপনাদের জানকারির জন্য বলে রাখছি, আপনি যদি ইউটিউবে হ্যান্ডেল কিভাবে সেট করতে হয় জানেন না, তো এই নিয়ে একটি ভিডিও আমি তৈরি করেছি, তার লিংক আমার ডিসক্রিপশান এবং আই বাটনে দেওয়া থাকবে। এই ভিডিওটা শেষে ওই ভিডিওটা আপনারা অবশ্যই দেখে নেবেন। সো আপনার চ্যানেলের ইউটিউব হ্যান্ডেলের নাম যখন আপনি ইউটিউবে সার্চ করেন, সো তখন আপনার সার্চ লিস্টে আপনার চ্যানেল আসে, এছাড়া অনেক ভিডিওও চলে আসে। সো বন্ধুরা, সঠিকভাবে বলতে গেলে আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলের হ্যান্ডেল ইউটিউবে সার্চ করেন, আপনার চ্যানেলের ভিতরে কিন্তু যায় না কখনো। সো শুধুমাত্র সার্চে চলে আসে আপনার চ্যানেলটা এবং অনেক ভিডিও চলে আসে, যেমনটা আপনি দেখতে পাচ্ছেন। সো ইউটিউব চ্যানেলের আরও একটি কাজ কি হতে পারে, সো আপনি কি কখনো আপনার ইউটিউব চ্যানেলের যে হ্যান্ডেলটা আছে ওই হ্যান্ডেলটা আপনি কি কখনো গুগলে সার্চ করে দেখেছেন? দেখেননি, তাই তো? সো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাতে চলেছি যে আপনার ইউটিউব চ্যানেলের হ্যান্ডেল গুগলে সার্চ করলে কি হতে পারে। সো চলুন দেখে নেওয়া যাক। সর্বপ্রথম আপনি গুগলে ক্লিক করবেন, ক্লিক করার পর ওখানে লিখবেন youtube.com/ আপনার হ্যান্ডেলটা লিখে দেবেন, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের যে হ্যান্ডেলের নাম আছে সেটা লিখবেন। সো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যেমনটা আমি লিখে রেখেছি। সো আপনি যখনই youtube.com/@ আপনার হ্যান্ডেলটা লিখে গুগলে সার্চ করবেন, তখনই ম্যাজিক দেখতে পাবেন। সো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি লিখে দিয়েছি, এবার সার্চ করছি, দেখুন। সো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ম্যাজিক একেবারে আপনার চ্যানেলের ভিতরে চলে গেছে। সো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন, সো আপনার চ্যানেলে যে হ্যান্ডেলটা লেখা আছে সেই হ্যান্ডেলটা যদি আপনি গুগলে সার্চ করেন, তাহলে দেখতেই পাচ্ছেন সরাসরি আপনি একেবারে আপনার চ্যানেলের ভিতরে চলে যাবেন। সো আপনি যদি কাউকে আপনার চ্যানেলের নাম দিতে চান, তাহলে তাকে গুগলে সার্চ করতে বলবেন youtube.com/ এবং আপনার হ্যান্ডেলটা লিখতে বলবেন, তাহলে দেখবেন সরাসরি আপনার চ্যানেলের ভিতরে চলে যাবে। কিন্তু ইউটিউবে যদি আপনার হ্যান্ডেলটা সার্চ করেন, কিন্তু সেটা আপনার চ্যানেলের ভিতরে যাবে না, আপনার সার্চে দেখাবে। সো এটা যদি গুগলে সার্চ করেন হ্যান্ডেল লিখে, তাহলে আপনার ইউটিউব চ্যানেলের ভিতরে চলে যাবে। সো এটাই হচ্ছে ম্যাজিক। সো আজকের ভিডিওটা দেখে আপনি যদি কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, ততক্ষণ জন্য ধন্যবাদ।